হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো অরমে কাহাঁ দম তা সিনেমাটাকে নিয়ে। তো এটা একটা এমন সিনেমা, যখন থেকে একটা ট্রেলার এসেছে, একটা হিউজ এক্সপেকটেশন সিনেমাটা নিয়ে তৈরি হয়েছে বা লোকে দেখার জন্য খুব এক্সাইটেড, তা কিন্তু নয়। কারণ এটার যে কনসেপ্টটাই সেটাই একটু অন্যরকম কনসেপ্ট। মানে আপনারা যদি মানে সাউথের যদি 96 সিনেমাটা দেখে থাকেন, খুবই সিম্পল একটা গল্প, খুবই সিম্পল একটা স্টোরি। এবার এই ধরনের সিনেমাগুলো ওয়ার্ড অফ মাউথের উপর অনেকটা ডিপেন্ড করে যে কতটা ভালো রিভিউ হলো তারপর লোকে দেখতে যাওয়ার চেষ্টা করে। এবং আজকের দিনে দাঁড়িয়ে তো প্রেমের সিনেমা অতটাও চলছে না, সেটা আমরা সবাই জানি। কিন্তু সব কিছু যেমন আজকে ওভার দ্য টপ হয়ে গেছে, প্রেম থেকে শুরু করে আমাদের জীবনযাত্রা থেকে শুরু করে সব কিছু, সেখানে একটা নর্মাল গল্পের খুবই দরকার, একটা নর্মাল স্টোরি, যেমনটা আমরা সাউথে 96 ক্ষেত্রে দেখেছিলাম। সাউথের যদি আমরা 96 দেখেন, সেখানেও ছোটোবেলার প্রেম পুরো মানে পূরণ না হওয়ার একটা গল্প ছিল, অনেকদিন পর তাদের মিট আপ হয় সব কিছু, এরকম ধরনের একটা গল্প আমরা 96 দেখেছিলাম। তো বলিউডে আমরা বারবার অভিযোগ করে এসেছি এই ধরনের সিম্পল গল্প বলা হয় না, এই ধরনের সিম্পল স্টোরি বলা হয় না। তো অজয় দেবগান বহুদিন ধরেই খুব ভালো স্ক্রিপ্টের উপর কাজ করছে, ভালো ভালো কনসেপ্টে সিনেমা করার চেষ্টা করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু এটা একটা খুব ভালো প্রেমের সিনেমা হয়েছে, এই কথাটা কিন্তু বলতে পারি। তার কারণ বলিউডের চিরকাল যে ধরনের কাজ হয়ে এসছে, যেখানে আমরা ওভার দ্য টপ কিছু সব কিছু দেখে এসেছি, মেয়ের বাড়িতে মানছে না বা ছেলের বাড়িতে মানছে না, পালিয়ে যাওয়া কেস, এই ধরনের জিনিসপত্রই চিরকাল দেখে এসেছি, সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু একটা অন্যরকম গল্প বলে, খুবই সিম্পল একটা স্টোরি সেটাকে দারুণভাবে প্রেজেন্ট করছে। তো স্টোরি নিয়ে যদি অল্প করে একটু বলি, তাহলে তোমরা তো ট্রেলার দেখেই বুঝে গেছো যে অজয় দেবগান এখন একজন জেলের কয়েদি, যে খুব শীঘ্রই হয়তো ছাড়া পাবে, কিন্তু সে বেরোতে চাইছে না। কারণ তার বারবার মনে হচ্ছে যে বাইরে বেরোনোর থেকেই জেলের জগৎটা তার কাছে অনেক ভালো, যে কারণে সে একটা টাইম যখন তাকে মানে বার করা হয় জেলের কয়েদিদের সঙ্গে, দয়া করে সে একটা কথা বলে খুব ইম্পর্টেন্ট, যে এই জায়গাটাকে অবহেলা করো না, একটা কথা জেনে রাখবে বাইরের দুনিয়া অত ভালো নয়, সেখানে দাঁড়িয়ে তোমরা এখানে অনেক ভালো আছো, এই যে ডায়লগটা, এই জায়গাটা খুব ভালো। এবং সেটা এই সিনেমাটা যদি থিমটাকে বজায় রাখার চেষ্টা করেছে যে বাইরের পৃথিবীটা কতটা খারাপ এবং আমাদের জেলের ভেতরের যেখানে সবাইকে ঠিক করার চেষ্টা করেছে সেই পরিবেশটা হয়তো বাইরের থেকে অনেক বেটার। তো যে কারণে ও বেরোতে চায় না, ও জেলের মধ্যে আবদ্ধ থাকতে চায়, কিন্তু কোনো একটা কারণে ওকে মানে জেল থেকে বার করা হয়। অনেকদিন পর টাবুর সঙ্গে ওর দেখা হয় এবং ছোটোবেলায় ওদের প্রেমে কেন বাধাটা এসেছিল, কী ঘটেছিল, সেটা নিয়ে হচ্ছে গল্প, সেটাই আমরা জানতে পারবো। যেটা জানতে চাইছে জিমি সেরগিল, যে বর্তমানে টাবুর হচ্ছে বর। তো কী সেই টুইস্ট, কী সেই ঘটনা যার জন্য ওদের প্রেমটা সেই সময় ভেঙে গেছিলো, কী কারণে ও জেল হয়েছিল, ও কী করেছিল, সেটা জানতে হলে আপনাদেরকে সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। তো এই সিনেমাটার বেশ কিছু দিক আমার জন্য পজিটিভ, মানে আমার জন্য পজিটিভলি কাজ করেছে। আমি নেগেটিভ দিকেও আছি, নেগেটিভ দিক রয়েছে, তার যদি পজিটিভ দিক নিয়ে বলতে বলায় প্রত্যেকের অভিনয়, অজয় দেবগান মানে ফাটি অভিনয় করেছে ভাই, চোখে জল এনে দিয়েছে অজয় দেবগান। কিছু কিছু মোমেন্টস, ইমোশনাল মোমেন্টস, সে শুধু চোখ দিয়ে যে অ্যাক্টিং করেছে দেখার মতো। এবং এই লোকটা প্রত্যেকটা সিনেমায় এক একটা সিনেমা থেকে নিজেকে ছাপিয়ে যাচ্ছে, সেটা শয়তান হোক, সেটা আপনারা ময়দান বলুন বা এই সিনেমাটা বলুন, প্রত্যেকটা সিনেমায় এক একটা সিনেমার থেকে নিজেকে ছাপিয়ে যাচ্ছে এবং সেই লেভেলের পারফরমেন্স দিচ্ছে, সেই লেভেলের। কারণ এই সিনেমাটার যে স্টোরিটা, আমি নেগেটিভ পয়েন্ট একটু পড়ে আসছি, মানে স্টোরিটা একটুখানি কিন্তু মানে এমন নয় যে একদম মানে সেই আপনারা ধরতে পারবেন না গল্পটা, তেমন কিন্তু নয়, যে কারণে এই সিনেমায় প্রত্যেকের পারফরমেন্স ভালো হওয়াটা দরকার ছিল, যেটা কিন্তু অজয় দেবগান থেকে শুরু করে টাবু, টাবু তো ফাটিয়ে দিয়েছে, টাবু যেটুকু টাইম এসছে ইমোশনাল মোমেন্টে কিছু কিছু জায়গায় অজয় দেবগানকেও ছাপিয়ে গেছে, চোখ মুখের এক্সপ্রেশন দুজনেই কাঁপিয়ে দিয়েছে, এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, যেটা এদের সব সিনেমায় হয়ে থাকে। তো বারবার এদেরকে আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেছি, অনেকদিন পর এদেরকে এইভাবে দেখে ভালো লাগলো। একসময় তো মানে খুবই আইকনিক জুটি ছিল, তো এতদিন পর তাদেরকে দেখে ভালো লাগলো এবং প্রপারলি আই থিঙ্ক তাদেরকে ভালোভাবে এখানে কাজেও লাগানো হয়েছে। আরেকজনের কথা বলতে হবে, শান্তনু মহেশ্বরী চরম লেভেলে কাজ করেছে। অজয় দেবগানের ছোটোবেলায় যে চরিত্রটা রয়েছে, যে ভুলটা করে আর কি, সেই চরিত্রে শান্তনু মহেশ্বরী কাজ দেখার মতো হয়েছে। মানে সেই যদি ওই জায়গাটা না সামলাতে পারত এই সিনেমাটা, কিন্তু ওই যে মোমেন্টসটা যেখানে অজয় দেবগান টাবু নেই, কারণ অজয় দেবগান টাবু সামলে দিচ্ছে, ওই যে টাইমটা বাদে যতক্ষণ ওরা রয়েছে স্যার একটা বিরাট মানে স্ক্রিন টাইম, সেই জায়গাটা যদি না শান্তনু মহেশ্বরী সামলাতে পারত এই সিনেমাটা কিন্তু পুরো দেখতে প্রবলেম হতো। তো সেই জায়গাটা শান্তনু মহেশ্বরীর কাজ খুব ভালো। সাই মঞ্জারেকরও বেশ ভালো, তাকে দেখতে অসম্ভব সুন্দরী লেগেছে, ওই টাইমের মেয়েদেরকে যেরকম দেখানো হতো 90s 90s টাইম, সেই অনুযায়ী তাকে দেখতে দারুণ লেগেছে। তবে একটা মোমেন্টস রয়েছে, ইমোশনাল মোমেন্টস রয়েছে, ক্লাইম্যাক্সের দিকে আমি বলবো, খুবই ইমোশনাল একটা মোমেন্ট যেখানে একটা চরম অভিনয় দরকার ছিল, সেই জায়গাটা অভিনয় একটু আমার ল্যাগ লেগেছে সাইম মঞ্জারেকের। বাদ বাকি পুরো সিনেমায় কিন্তু তার পারফরমেন্স ভালোই, সেটা সাইড ক্যারেক্টার যে বা যারা রয়েছে সেটাও বেশ ভালো। তো এই জিনিসটা ভালো রয়েছে, একটা সিম্পল গল্প বলার চেষ্টা করেছে দারুণভাবে, প্রত্যেকে নিজের পারফরমেন্স দিয়ে সিনেমাটাকে দারুণভাবে উদরে দিয়েছে, যে কারণে এই সিনেমাটা অবশ্যই আপনারা পুরোটা একবার দেখতে পারেন। এবং যারা 96 মতো গল্প বলিউডে চাইছে, সিম্পল গল্প, ভালো প্রেমের গল্প, তো সেরকম কিছু ইমোশনাল মুমেন্টসও রয়েছে, যারা সত্যিকারের প্রেম করছে এবং ওদের যে প্রেমটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, ওই টাইমে একটা মেয়েকে পাওয়া কতটা কষ্টের ছিল, কতটা ব্যাকুল ছিল প্রেমটা, এখনকার দিনে সব কিছু এত অ্যাভেলেবেল হয়ে গেছে, সেটা দেখতে ভালো লাগে। 90s প্রেমটাকে যেভাবে দেখিয়েছে সিনেমাটা, সেটা তারিফ করতে হয়। এবার যদি আমার নেগেটিভ দিকের কথা বলতে পারে, তাহলে বেশ কিছু সিন এই সিনেমায় এমন রয়েছে যেটাকে বারংবার দেখানো হয়েছে, মানে একবার দেখানো হলো সেই সিনটাকে আবার একইভাবে দু তিনবার দেখানো হয়েছে, সেটা কারণ রয়েছে, কিন্তু সেটা দেখতে একটু বোরিং লাগে। আর হচ্ছে কিছু কিছু জায়গায় ক্যামেরার কাজ খুব বোরিং, যেমন ধরুন ওদিকে ধরুন বসে রয়েছে জিমি সেরগিল এবং টাবু, এদিকে অজয় দেবগান, তো ক্যামেরাটা বারবার
ওর মুখ থেকে এর মুখে যে আনা হচ্ছে, সেই ক্যামেরার যে ফোকাসটা বারবার একই রকম রাখার চেষ্টা করে, যে কারণে একটা টাইম ক্যামেরার কাজ প্রচণ্ড বোরিং লাগতে শুরু করে, যে মনে হয় যে আপনি যেটা ভাবছেন এক্ষুনি সেই ক্যামেরাটা সেইভাবেই ওয়ার্ক করবে। তো ক্যামেরার কাজ আরেকটু বেটার আই থিঙ্ক হতে পারত, ক্যামেরার কাজ খুব একঘেয়ে হয়েছে। আর একটা যেটা আমি বলবো এই সিনেমায়, এক সেকেন্ড, এই সিনেমায় একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে গল্পে এন্ডিংয়ে, সেই টুইস্টটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেনি। যারা এখন থ্রিলার দেখতে দেখতে অভ্যস্ত বা যারা একটুখানি কমপ্লিকেটেড গল্প দেখতে অভ্যস্ত, যারা খুবই মানে মানে এমন এমন গল্প দেখে এসেছে যেটা মানে প্লট বোঝা যাচ্ছে না কী হবে কী হবে, তো তারা কিন্তু এই সিনেমার যে মানে টুইস্টটা সেটা কিন্তু অনেক আগেই ধরে ফেলবে। মানে টুইস্টটা কিন্তু প্রচণ্ড প্রেডিক্টেবল, এমন নয় যে টুইস্টটা আপনি ধরতে পারবেন না, টুইস্টটা প্রচণ্ড প্রেডিক্টেবল, যে কারণে সিনেমার ক্লাইম্যাক্সে কীভাবে গল্পটা এগোবে বা কীভাবে গল্পটা কোন দিকে এগোচ্ছে সেটা আমরা অনেকটা বেশি ধরে ফেলতে পারি। যে কারণে গল্প যেহেতু আপনি ধরে ফেলছেন, সেক্ষেত্রে সিনেমাটার যে এসেন্সটা কোথাও একটু নষ্ট হয়, যেটা আই থিঙ্ক ওই যে মেন পোর্শনটা ট্রেলার দেখে সবাই এটাই বলেছিল যে ঘটনাটা কী ঘটেছিল সেটা আরেকটু ভয়ঙ্কর বা আরেকটু দরকারি বা আরেকটু ইম্পর্টেন্ট কিছু করতে পারতো, সেটা করলে আই থিঙ্ক সিনেমাটা একটা দুর্দান্ত সিনেমা হয়ে যেতে পারতো। ওই জায়গাটা সিনেমাটা একটু ল্যাক করেছে যেটা আমার মনে হয়েছে। বাদ বাকি একটা প্রেমের সিনেমা হিসেবে আপনি যদি সিনেমাটাকে দেখেন একবারে তাহলে আপনার সিনেমাটা ভালো লাগবে, কারণ প্রত্যেকের পারফরমেন্স অনবদ্য ভালো, সিনেমার একদম এন্ডিং একটা ইমোশনাল মোমেন্টস দেওয়া হয়েছে সেটাও বেশ ভালো, আর গানগুলো খুবই ভালো এই সিনেমার, গানগুলো দারুণ ছিল। তো নো ডাউট আমাকে যদি বলেন সিনেমাটা অবশ্যই ওয়ান টাইম ওয়াচেবল একটা সিনেমা, এটুকু বলতে পারি ভালো লাগবে। তবে বিরাট একটা চমকে দেওয়ার মতো স্টোরি আশা করে যাবেন না, সাম সিম্পল স্টোরি আশা করে যান। আই থিঙ্ক আশা করছি ভালো লাগবে। অজয় দেবগান চরম কাজ করেছে, অজয় দেবগানের জন্য, টাবুর জন্য, শান্তনু মৈত্রী, সাইমন জেরেকার, এদেরকে একবার দেখার জন্য সিনেমাটা দেখে আসতে পারেন, টাইম ওয়েস্ট হবে না, ভালো লাগবে এটুকু বলতে পারি। তো এটাই ছিল আমার রিভিউ চ্যানেলটা, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে, এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখাবে।